মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আদম সন্তানের নিকটে পাঁচখানা প্রশ্ন রাখা হবে, পাঁচটি প্রশ্ন রাখা হবে। এই পাঁচটি প্রশ্নের অ্যানসার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের কদম নড়বে না। যতই আপনি চেষ্টা করেন বিফল, সাকসেস আপনি হতে পারবেন না। এক কথায় আদম সন্তানের কদম সেই দিন নড়বে না পাঁচখানা প্রশ্নের অ্যানসার না হওয়া পর্যন্ত। কি কি পাঁচটি প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে? সেই পাঁচটি প্রশ্ন হবে কি, প্রত্যেকটা মানুষের নিকটে ওই পাঁচটি প্রশ্ন রাখা হবে, আর পাঁচটি প্রশ্নের অ্যানসার দিতেই হবে। জি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো পাঁচটি প্রশ্ন কি হবে শুনবেন আপনারা? জি শুনবেন, কি কি পাঁচটি প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুরু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়ফিমা আনফাকাহু ওয়ামা যা আমিলা ফিমা আলেমা। বিশ্বমানবের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামতে, আদম সন্তানের নিকট পাঁচখানা প্রশ্ন রাখা হবে। এই পাঁচটি প্রশ্নের অ্যানসার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের কদম নড়বে না। নাম্বার ওয়ান, এক নম্বরে বিশ্বমানবের নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছর বয়স দিয়েছেন। এই 60 বছর 70 বছর জীবনের হিসাব মহান মাবুদের সামনে পেশ করতে হবে। আব্দুর রাজ্জাক বলো পৃথিবীর বুকে তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম। আচ্ছা বলো তো তোমার 70 বছর বয়সটাকে তুমি কিভাবে শেষ করেছো, তোমার 70 বছর বয়সটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? এই 70 বছর জীবনের হিসাব আল্লাহর সামনে আপনাকে আমাকে দেওয়া লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে পেশ করতে হবে। এক কথায় বয়স সম্পর্কে সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। নাম্বার এক। নাম্বার দুই, দ্বিতীয় নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 60 বছর জীবনে 70 বছর জীবনে এমন একটা সময় আসে রে, সেই সময়টা বড় মূল্যবান সময়, সেই সময়টা বড় দামি সময়, সেই সময়টার নাম হলো জওয়ানি। মানুষ যদি 60 বছর 70 বছর বেঁচে থাকে, 60 বছর 70 বছর জীবনে যৌবন কাল আসে কি আসে না বলেন? জি, যদি বেঁচে থাকে 60 থেকে 70 বছর তাহলে 60-70 বছর জীবনে যৌবন কাল আসে না আসে না? জি বলেন, কথা বলেন, আসে। এই মোটা কথা আপনারা বুঝতে পারেন না, 60-70 বছর জীবনে জওয়ানি আসে, যৌবন কাল আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় প্রশ্ন যেটা হবে আপনার আমার নিকটে, এ আদম সন্তান বলো 70 বছর জীবনে এমন একটা সময় তোমাকে দিয়েছিলাম, সেই সময়টার নাম হলো জওয়ানি তথা যৌবন কাল, তোমার যৌবন কালকে তুমি কিভাবে শেষ করেছো বলো, তার হিসাব দাও। সেই দিন আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। আপনি আপনার জওয়ানি পে যৌবন কাল পে সেই জওয়ানিকে আপনি কিভাবে শেষ করছেন, সেই জওয়ানিকে আপনি কিভাবে নষ্ট করছেন, আল্লাহর ইবাদত করে আপনার জওয়ানিকে আপনি কাটাচ্ছেন শেষ করছেন, না এই জওয়ানি পে আপনি নোংরা কাজে ব্যবহার করছেন, নোংরা কাজে আপনার জওয়ানিকে আপনি শেষ করছেন, সেই দিন কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। বাহু বলে রে অহংকারে থাকে সেনারে আর,
घोरी बेरोई पायर नीचे मारे सिनारियां बाहू बोले रे अहंकारे थाके सिनारियां घोरी बेरोई पायर नीचे मारे सिनारियां बाहू बोल तोर पादे निराबे कोमर बेके कामान हवे बाहू बोल तोर पादे निराबे कोमर बेके कामान हवे हातेरे मुठोई बोल पाबी ना हातेरे मुठोई बोल पाबी ना रोक तो जे तो रसुकिए जाबे सुनो रे कथा छेड़े दे रे मीछे अहंकार गोरी बेरोई पायर नीचे मारे सिनारे यार बाहू बोले रे अहंकारे थाके सिनारे यार गोरी बेरोई पायर नीचे मारे सिनारे यार जुलुम बाजी कोरी सिनारे हिसाब दिन के भोले सिनारे जुलुम बाजी कोरी सिनारे हिसाब दिन के भोले सिनारे दुखेरे माथाए हाथ बोलिए दीस दुखेरे माथाए हाथ बोलिए दीस घिरनार चोखे देखे सिनारे नईले जे तोर जीवन खेवा लागबे नारे पार गोरी बेरोई पायर नीचे मारे सिनारे यार बाहू बोले रे अहंकारे थाके सिनारे यार गोरी बेरोई पायर नीचे मारे सिनारे यार नारे तकबीर विश्व मानवेर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम द्वितीय नम्बरे बोलें वान शबाबिहि फीमा अबलाहु ए आदम सन्तान बोलो पृथ्वीर बुके 70 बछर जीवने एमन एकटा समय दिएछिलाम सेई समयटार नाम हलो जवानी तोमार जवानीके तोमार जौवनकालके तुमि किभाबे शेष करेछो तोमार जौवनकालके तुमि किभाबे नष्ट করেছো কিভাবে ব্যয় করেছো তার তুমি হিসাব দাও নাম্বার 3 তৃতীয় নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আজকে আপনি পৃথিবীতে হাজার হাজার টাকা দৈনন্দিন ইনকাম করেন লক্ষ লক্ষ টাকা মাসিক ইনকাম করেন কোটি কোটি টাকা বাৎসরিক ইনকাম করেন আপনি এই ইনকাম যে করেন এই সম্পর্কে ও সেই দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে জি আপনি ইনকাম করছেন কিভাবে ইনকাম করছেন ডাকা ডেলে আপনি ইনকাম করছেন কাউকে আপনি ছুরি দেখে ইনকাম করছেন না পাহাড় ভেঙে পাথর ভেঙে আপনি ইনকাম করছেন জমি চাষ করে আপনি ইনকাম করছেন সাধারণ কাজ করে আপনি ইনকাম করছেন কিভাবে আপনি ইনকাম করছেন এই ইনকামের কথাটাও সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে বান্দা বলো পৃথিবীর বুকে তুমি লক্ষ লক্ষ টাকা যে কামিয়েছো তো ওই লক্ষ লক্ষ টাকা কিভাবে তুমি কামিয়েছো কিভাবে তুমি ইনকাম করেছো এই সম্পর্কেও সেই দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে নাম্বার 4 ওয়া ফি মা আনফাকাহু ওয়া ফি মা আনফাকাহু 4 নম্বরে বিশ্ব মানবের নবী বলেন কি ওয়া ফি মা আনফাকাহু পৃথিবীতে আপনি লক্ষ টাকা কামিয়েছেন হাজার হাজার টাকা দৈনন্দিন ইনকাম করেন কোটি কোটি টাকা আপনার বছর গেলে ইনকাম হয়ে যায় ওই কোটি কোটি টাকা ইনকাম করার পরে আপনি ইনকাম যে করেছেন ঠিক আছে সেই ইনকাম করার পরে ইনকামের টাকাটা আপনি কোন কাজে খরচ করছেন কি কাজে আপনি লাগাচ্ছেন কোন পথে আপনি ব্যয় করছেন সেই সম্পর্ক কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া
দেওয়া লাগবে। আব্দুর রাজ্জাক বলো, পৃথিবীতে তুমি লক্ষ টাকা কামিয়েছিলে, কোটি টাকা ইনকাম করেছিলে, আচ্ছা বলো তো সেই ইনকাম করা টাকা থেকে অফিমান ফাকাহু খরচ কোন পথে করেছিলে, কোন পথে আপনি খরচ করছেন, এই খরচ করার কথাটাও আপনার সামনে প্রশ্ন করা হবে, প্রশ্ন রাখা হবে আপনার সামনে, আর তার জবাব আপনাকে দিতে হবে যে আল্লাহ আমি এই 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 খাতে খরচ করেছিলাম, এই এই পথে আমার টাকাকে আমি ব্যয় করেছিলাম, আজকে মসজিদের উন্নতি সাধনে জানসা, জানসার জন্য আপনি 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, আরে 5টা টাকাই আপনি দেবেন আপনার অবস্থা অনুপাতে, আপনি 2000 5000 যাই দেবেন এই অবস্থা অনুপাতে আপনি দেবেন, কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনার নিকটে যখন প্রশ্ন হবে আব্দুর রাজ্জাক বলো পৃথিবীর বুকে তো তুমি ইনকাম করেছিলে, ইনকাম করার টাকাটা তুমি কোন খাতে লাগিয়েছিলে, কোন পথে তুমি খরচ করেছিলে, সেই দিন অন্তত পক্ষে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন। দয়াময় আল্লাহ মাবুদ গো, সেই দিন ছোট মহদীপুর জামে মসজিদের উন্নতি সাধনে জালসা হয়েছিল, দুইজন বহিরাগত বক্তা আমরা আমন্ত্রিত করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সেই দাওয়াতে এসেছিলেন তারা এবং কোরআন ও হাদিসের তত্ত্ববহুল আলোচনা রেখেছিলেন, আলোচনা শেষে কিছু কালেকশন করেছিলেন, সেই কালেকশনে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমার অবস্থা অনুপাতে সেই দিন 5000 দিয়েছিলাম, 10000 দিয়েছিলাম, 5 টাকা দিয়েছিলাম, অবস্থা অনুপাতে আমি খরচ করেছিলাম, এই কথাটা অন্তত পক্ষে আল্লাহর সামনে সেই দিন বলতে পারবেন, তার জবাবটুকু আপনি সেই দিন দিতে পারবেন, এই 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন কি, ওমাজা মেলা ফিমা আলেমা, বিশ্বমানবের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর যেটা প্রশ্ন হবে আপনার আমার নিকটে, দুনিয়ার কোন মানুষকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেবে না, এমনটা সেই দিন হবে না যে আমাকে আমার সামনে এই প্রশ্ন রাখা হবে না, ওয়ান আসে আমি পার হয়ে যাব, এমনটা সেই দিন হবে না, পৃথিবীতে যতগুলো মানুষ আদম থেকে শুরু করে কেয়ামত হওয়ার আগে পর্যন্ত যতগুলো মানুষ আসবে এসেছে চলে গেছে সমস্ত মানুষের নিকটে এই প্রশ্নগুলো রাখা হবে, তার মধ্যে 5 নম্বর প্রশ্ন হলো এই, ওমাজা আলেমা ওমাজা আমেলা ফিমা আলেমা, আজকে আপনি জ্ঞান অর্জন করেছেন, আমি একজন আলেম, আমি একজন মুলবি, আমি 10 বছর 14 বছর ধরে কোরআন ও হাদিসের কোরআন হাদিস লেখাপড়া করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এই 14 বছর পড়ার পরে আমি একজন ফারেগ হয়েছি, আমি একজন মুলবির সার্টিফিকেট পেয়েছি, সেই দিন আমাকেও ছেড়ে দেওয়া হবে না, মুলবি বলে এ পাস হয়ে যাবে, এর নিকটে প্রশ্ন রাখা হবে না, এমনটা হবে না, সেই দিন একজন আলেমকেও প্রশ্ন করা হবে, একজন বিদ্বানকেও প্রশ্ন করা হবে, আলেমকে প্রশ্ন করা হবে।